হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে কাম্মা অনন্যাকে বোঝায় যে সমস্ত নিয়ম রিচুয়াল মেনেই ইন্দিরাকে বিয়ে করতে নিয়ে যাওয়া হয়েছে আর এই বিয়েটা যেন মেনে নেয় কারণ বিয়েটা তো সত্যিই হয়ে গেছে দেখো তোমরা সবাই মিলে আমাদের উপর প্রতিশোধ নিয়েছো এটা আমি কিন্তু মানবো না আর আপনি মা ভাববেন না যে আপনার নাতির বিয়ে দিয়ে আপনি একদম সব কিছু জিতে গেছেন এই বিয়ে আমি কোনোভাবেই টিকতে দেব না ইন্দিরা রেগে যায় বলে ঠাম্মি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম তুমি এইভাবে আমার বিশ্বাসটা ভেঙে দিলে তুমি নিশ্চয়ই আমার শরবতে কিছু মিশিয়েছিলে তোমরা তাই না আমি প্রথমে এই কারণে টের পাইনি পরে আমি শুভদৃষ্টির সময় টের পেয়েছি তুমি কেন করলে এটা আমার অতীত না জেনে তুমি এরকম করে আমার জীবনটা উলট পালট করে দিতে পারলে আর ভিকি তুই কিছু কেন বলছিস না তুই তো শুভ দৃষ্টির সময় সবার আগে দেখেছিলিস যে ওখানে পাত্রী বদল হয়ে গেছে তাহলে তোর তো সবার আগে বলা উচিত ছিল আমি কি বলবো দি আমি পরিস্থিতির শিকার আমি একবার ঠাম্মির কথা অমান্য করে অনেক কষ্ট দিয়েছি আমি চাইনি তাই আমি ঠাম্মির এই সিদ্ধান্তকে সম্মতি জানাতে চেয়েছিলাম সে জন্যই আমি এই শুভদৃষ্টির সময় কিচ্ছু বলিনি আমি জানতাম যে ওখানে বাংলা মিডিয়াম রয়েছে তবে ফ্যামেলার সাথে বিয়েটা হলেও তো আমাকে ঠকানো হতো বল সেক্ষেত্রে বিয়েটা ক্যান্সেল হয়ে যেত ভিকি কিন্তু তুই এরকম করে এমন একটা মেয়ের সাথে জড়িয়ে গেছি যার সাথে তোর মানসিকতা মনের টান কোনো কিছুই কখনো বনবে না তোরা দুজন দুরকম মানুষ তাহলে কি করে এই সংসারটা হবে একবার ভেবে দেখেছিস দি আমি চাইলেও কখনো এই বিয়েটাকে অস্বীকার করতে পারবো না কারণ প্রেস মিডিয়া পুরো বিয়েটাকে কাভার করেছে এখন আমি যদি অস্বীকার করি তাহলে আমি সবার কাছে খারাপ হয়ে যাবো আর আমি এরকম ছেলে নই যে বিয়ের পরে নিজের বউকে ছেড়ে চলে যাব। আমি কি এতটাও দায়িত্ব তোর মনে হয় আমাকে ভিকি তার মানে কি বলতে চাইছিস তুই ঠাম্মির সিদ্ধান্ত মেনে এই বিয়েটা মেনে নিবি ইন্দিরা দৌড়ে ছুটে তার ঘরে চলে যায় আর সেখানে গিয়ে নিজের কানের দুল হাতের চুরি একটা একটা করে সব কিছু খুলে ফেলে আর সিঁদুর যখনই মুছতে যাবে তখনই তার মামা এসে আটকায় বলে দেখ ইন্দিরা তোর বিয়ে হয়ে গেছে অগ্নি করে সিঁদুর দান দিয়ে সাত পাক ঘুরে এখন তোর স্বামীর অমঙ্গল হবে তুই যদি সিঁদুরটা মুছে ফেলিস তোর ভিকি ক্ষতি হয়ে যায় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবি আমি কারো ক্ষতি চাই না মামি কিন্তু আমার সাথে কি হলো দেখো একদিন যে ছেলে আমাকে বিয়ে করতে আসেনি সেই রকমই একটা ছেলের সাথে আমাকে জুড়ে দেওয়া হলো আমার অতীতটাকে এইভাবে বর্তমান দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না আমার যে কতটা কষ্ট হয় তোমরা তো বোঝো ইন্দিরা আমরা সবটাই বুঝতে পারছি কিন্তু বিয়েটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই ভিকিও নিজের ঘরে বসে রয়েছে রেগে বলে আমাকে একলা ছেড়ে দাও আমি কারোর সাথে কথা বলতে চাই না ভিকির মা এবং দিদি সেখানে যায় আর বলে দেখ ভিকি তোকে এক্ষুনি দুবাই চলে যেতে হবে কেন দিই কারণ তুই এখানে থাকলে পরিস্থিতি ঘোলাটে হবে আমরা যতদিন না বলবো তুই ততদিন ওখানেই থাকবি তোর পাসপোর্ট ভিসা সব কিছুই তো তৈরি রয়েছে তোর তো দুবাই যাওয়ার কথাও ছিল আর ততদিনে এই ইন্দিরা সরকারকে আমি বাড়ি থেকে স্কুল থেকে সবখান থেকে নিশ্চিহ্ন করে দেবো কোনোভাবে ইন্দিরা সরকারের কোনো কিছু তুই পাবি না দি তুই এটা কি বলছিস একটা মানুষের জীবনে বিয়েটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি খুব ভালো করে জানি নিজের জীবন দিয়ে বুঝেছি কারণ আমার সাথে একটা মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটাকে আমি বিয়ে না করে ঠাম্মির থেকে বহু বছর আলাদা ছিলাম আমি চাইনি যে আরও একটা মেয়ের জীবন নষ্ট করতে তাই আমি বিয়েটা করে ফেলেছি আর তোরা মানিস আর নাই মানিস এই বিয়েটা হয়ে গেছে এখন এই বিয়েটা মানা ছাড়া আর কোনো উপায় নেই তোরা আমাকে এইভাবে জোড়া করিস না বিদেশে যেতে আমি যেতে পারবো না কারণ আমি যাব না আমার নিজের বইয়ের দায় দায়িত্ব কর্তব্য ফেলে আমি এরকম করে চলে যেতে পারি না একটা মেয়েকে আমি বিপদে ফেলব কি করে বল দেখ তোর মনে আছে মা একবার ছোটোতে তুই সায়েন্স নিয়ে পড়তে চেয়েছিলি মা বলেছিল যে না সেই সময় তোর সাথে রাগ করে মা তিন দিন ঘরে দরজা বন্ধ রেখেছিল এরপরে মাকে হসপিটালে লাইস্ট করা হয়েছিল এখন যদি মা আগের মাথায় কিছু করে ফেলে তুই পারবে নিজেকে ক্ষমা করতে দেখো ভিকি তুমি তোমার ঠাম্মিকে সম্বোধন করছো খুব ভালো কথা তবে এবার নয় আমি তোমার জীবন নষ্ট হতে দেব না আমি তোমাকে আমার দিব্যি দিচ্ছি তুমি যদি দুবাইয়ে আজকে রাত্রেই চলে না যাও তাহলে তোমাকে আমার শেষ মুখটা দেখতে হবে হয় তুমি দুবাইয়ে যাবে তা না হলে আমার মুখাগ্নি তোমাকে করতে হবে এখন তুমি ভেবে নাও কোনটা করবে এই বলে ভিকির মা চলে যায় ভিকি ভাবনা চিন্তায় পড়ে যায় সোহানা বোঝায় যে দেখ ওই ইন্দিরা সরকার হয়তো সবটাই জানে এখন নাটক করছে তুই ভিকটিম হতে পারিস তুই বিয়ের মণ্ডপে গিয়ে সত্যিটা জেনেছিস কিন্তু ইন্দিরা সরকার যতটা নিজেকে বোকা বানায় ও কিন্তু অতটাও বোকা নয় সেটা তুই বুঝতে পারছিস না দি একটা মেয়েকে এরকম করে ছেড়ে চলে যেতে আমার সত্যিই খুব খারাপ লাগছে আমি মানছি যে ওর সাথে আমার কোনো মিল নেই মানসিকতায় বা পড়াশোনায় কোনো দিক থেকেই কিন্তু তারপরও বিয়েটা তো হয়ে গেছে বল এখন এরকম করে একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে আমি কি করে চলে যাব। আর আমি যাওয়ার পরে যদি ইন্দিরা বলে যে আইনি দিক থেকে তার এখানে বাড়িতে থাকার অধিকার রয়েছে তাহলে তো তোরা ওকে তাড়িয়ে দিতে পারবি না রেজিস্ট্রি ম্যারেজটা কিন্তু হয়নি তাই এই বিয়েটা আমরা মানবো না এই বিয়েটা জোর করে গছিয়ে দেওয়া হয়েছে আমরা না মানলে কেউ কি আমাদের জোর করে মানাতে পারবে বল তুই দি আমি সব থেকে ভালো হয় ঠাম্মির সাথে গিয়ে ফেস করি এবং ওই বাংলা মিডিয়ামকে গিয়েও ফেস হই তাহলে সবাই মিলে কথাবার্তা বললে একটা না একটা সমাধানে আসা যাবে কিন্তু পরিস্থিতির থেকে এরকম করে পালিয়ে বিদেশে যাওয়া আমার মোটেও ভালো লাগছে না ভিকি তুই আমার ভাই হোস তোর ভবিষ্যৎটা এরকম করে নষ্ট হয়ে যেতে পারে না তুই চলে যা দেখ কোনো দিক চিন্তা না করে মায়ের দিকে ভেবে হয়তো চলে যা তা না হলে মাকে এবার আমরা হারিয়ে ফেলবো কিন্তু ভিকি এরপরে ভাবে হ্যাঁ দি হয়তো যা বলেছে ঠিকই বলেছে আমার হয়তো বিদেশে চলে যাওয়াটাই উচিত এই বিয়েটা মানা উচিত নয় বাংলা মিডিয়াম হয়তো পরিকল্পনা করেই এগুলো করেছে ওদিকে ইন্দিরাকে সামলানো যাচ্ছে না সে কোনোভাবেই বিয়ে মানবে না ঠাম্মিকে বলে যে দেখো তোমরা আমার অতীত না জেনে যা কিছু আমার সাথে করেছো অন্যায় করেছো আমি বিশ্বাস করে তোমাদের এরকম করে ঠুকলাম তোমরা আমাকে আমার এই জীবনটা কি করে এতটা কষ্টের করে দিতে পারো বলো তো ঠাম্মি আমি তো তোমার হাত ধরেছিলাম শক্ত করে কিন্তু তুমি সেই হাতটা এমনভাবে ছাড়িয়ে দিলে ঠাম্মি আর কখনো সেটা ধরতে পারবো না ইন্দিরা দেখো এই বিয়েতে আমরা সবাই ছিলাম সাহায্য করেছি মাকে মানছি মায়েরই পরিকল্পনা ছিল এটা কিন্তু তুমি একলা শুধু মাকে দোষারোপ করো না ইন্দিরা আমাদেরও খারাপ লাগছে আমাদেরকে তুমি যা শাস্তি দেওয়ার দাও মা তো যা করেছে তোমার ভালোটা ভেবেই কি ভালো হলো আমার বলুন তো যে মানুষটার সাথে আমার কোনো মিল নেই যে মানুষটাকে আমি সহ্য করতে পারি না বা উনিও আমাকে সহ্য করতে পারে না সেখানে আমরা কি করে একটা বিবাহিত জীবন কাটাবো ইন্দিরা তোর সাথে ভিকির কিন্তু একটা অদৃশ্য সুতোর টান তৈরি হয়েছিল সেটা মিথ্যে ঠাম্মি সেগুলো উনি কখনো মানবেন না না আমি মানবো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই বাড়িতে আর থাকবো না এই বাড়ি ছেড়ে আমি মাথা গোজার ঠাই অন্য কোথাও বানিয়ে ফেলবো আর এখানে থাকার তো কোনো প্রশ্নই উঠছে না এত কিছুর পরে ভিকি ওদিকে নিজের পাসপোর্ট লাগেজ যা কিছু প্রয়োজন সেগুলো তার মা গুছিয়ে নিয়ে গেছে এখন শুধু ভিকি বাড়ি থেকে বেরোবে এরপরে এয়ারপোর্টে তারপরে বিদেশে কোনোভাবেই ভিকির আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই ভিকি ভাবনা চিন্তায় পড়ে যায় যে এরকম করে ছেড়ে চলে যাওয়া বাংলা মিডিয়ামকে কি তার উচিত হবে তার সত্যি সত্যি একটা বাংলা মিডিয়ামের প্রতি টান পড়ে গেছে মনের যে টানের কারণে ভিকি যেতেও পারছে না কিন্তু এদিকে মায়ের দিব্যি ফেলতেও পারছে না আর ইন্দিরাকে কোনোভাবেই কেউ সামলাতে পারছে না সবার সাথে ইন্দিরা লড়াই করছে বলছে যে না আজকে যা কিছু হয়েছে এটা হওয়ার ছিল না আমার জীবনে আমি এরকম মানুষকে কখনো চাইনি যে এরকম মানুষ একদিন আমার জীবন থেকে আসেনি বলে এরকম করে আমাকে কষ্ট পেতে হয়েছিল আর ইন্দিরা ভাবতে লাগে তার বাবা বিয়ে হবে না সেখানে ইন্দিরার কোলে মাথা রেখে চলে গিয়েছিল বর বিয়ে করতে আসবে না এই কথাটা ইন্দিরার কানে সবসময় বাঁচে যে অতীতটাকে তারা করে বেড়াচ্ছে ইন্দিরাকে সেই অতীতটাকে কি করে ইন্দিরা ভুলতে পারে কাম্মা বোঝায় যে দেখো ইন্দিরা আমাদের সবারই জীবনে একটা না একটা অতীত থাকেই কারো একটু বেশি কারো একটু কম কিন্তু সেই অতীতটাকে নিয়ে আমরা এতটা ভাবলে বর্তমানে তো বাঁচতেই পারবো না তাই বলছি সব কিছু ভুলে তোমাকে নতুন করে চলতে হবে ইন্দিরা বিয়েটা তো হয়ে গেছেই তুমি মানো আর নাই মানো এখন কি করে তুমি অস্বীকার করবে এই বিয়েটাকে একবারও সেটা ভেবে দেখেছ এই পরিবারের বউ তুমি এখন তোমার অনেক দায়িত্ব নাকাম্মা আমি কিচ্ছু করতে পারবো না আমি তোমাদের বিশ্বাস করে যেভাবে ঠকেছি আর কখনো কারোর প্রতি আমার বিশ্বাস জন্মাবে না আর আমি আমার মামা মামিকেও বলছি যে আমি এই বাড়িতে থাকবো না এখান থেকে আমার চলে যাওয়াটাই ভালো হবে। ঠাম্মি এবং তার ছেলে বলা বলি করে যে এত কষ্ট করে বিয়েটা দিয়েও যদি ভিকি আর ইন্দিরা আলাদা হয়ে যায় তাহলে তো কোনো লাভ হলো না এই বিয়েটার কোনো মূল্য থাকলো না শেষ পর্যন্ত তীরে এসে সমস্ত কিছু ডুবে গেলো ভিকি এবং ইন্দিরার সাথে আজকে যা কিছু হয়েছে তার সমস্ত দায় এবং ইন্দিরার বারবার করে গাছাচ্ছে সোহানা এবং তার মা বলছে কাউকে তারা ছাড়বে না যারা যারা এই দলে ভিড়েছে তাদের সবাইকে শেষ দেখে ছাড়বে পরিবারের লোক বলে আর ছাড় দেওয়া চলবে না কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে ভিকি বিয়ে মানলেও ইন্দিরা মানছে না বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলো আজকে ইন্দিরা নিজের অতীতের সাথে লড়াই করছে বারবার করে সেই অতীত থেকে তাকে একদিন বেরোতেই হবে আর সেখানেই ভিকিকে সাইস্তা করতে ঠাম্মি একটা পথ করে দিয়েছে মাত্র যাতে করে ভিকিকে বোঝানো সম্ভব হয় যে বাংলা মিডিয়াম থেকে পড়লেই কেউ খারাপ হয়ে যায় না কেউ অদক্ষ বা মেধায় কম সে কারণে সে বাংলা মিডিয়ামে পড়েছে তা কিন্তু নয় একজন মেয়েকে অবজ্ঞা করে কতটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল ভিকি সেটা পদে পদে তাকে বুঝিয়ে দিতেই ইন্দিরা ক্যাচকে এই একটা উপায় বের করে দিয়েছে কিন্তু ইন্দিরা তো মানছে না আর একদিন ভিকিকে বলতেই হবে যে সে ইন্দিরার সাথে সংসার করে খুব খুশি আছে আর ঠাম্মি ভাগ্যিস ইন্দিরার মতো মেয়ের সাথে বিয়ে দিয়েছিল সেই দিনটা কবে আসবে ঠাম্মির সেই স্বপ্ন পূরণ হবে কি আদৌ জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন